বাইরে জমিনে হিংসা করিও না, হিংসা করিও না, জীবন করিও না। আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ও মানুষের জন্য দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ হয়ে যায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল হুমাযা আল্লাযী জামা মালা মানুষের দুনিয়ার জীবন তার জন্য বরবাদ হয়ে যায়। এই মানুষে যে মানুষে জমিনের মধ্যে খালি মাল জমায়, জমিনের মধ্যে মাল জমায় কিন্তু আল্লাহর রাস্তার মধ্যে খরচ হয় না, এই মানুষের জন্য তার জীবনটা ধ্বংস হয়ে যায়। এর কারণে আমার বুঝলে কোনো জমিন অনলাইন মাল তোমার দ্বারা হচ্ছে ইন্নামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ফিতনা। আল্লাহ জমিনের মধ্যে তোমার মালের মালিক বানাইলো, আল্লাহ জমিনের আওলাদের মালিক তোমার বানাইলা। এই যে দুইটা জিনিস, সেই দুইটা জিনিস হইল তোমার জন্য পরীক্ষার বস্তু। মাল তোমার জন্য পরীক্ষার বস্তু, আওলাদ তোমার জন্য পরীক্ষার বস্তু। এই মালে জমিনে তোমার সম্মানই বানাইব, এই মালে জমিনের মধ্যে সম্মানই বানাইব, এই মালে তোমার জন্য তোমাদের। আর যদি আল্লাহ হুকুম হয় এই মালে দুবার না যাইব কোনো অসুবিধা না, ঠিক না? মালের জন্য তো লইয়া যাইব গিলাম, তোমারে আল্লাহ জমিন মাদর মালিক বানাইলো, দরর মালিক বানাইলো। বন্দা তুমি জমিন তোমার মাদর দরর সুকান তুমি আদায় করিয়া যাও। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা যুলাবা ওয়াল ফিদ্দা, আল্লাহ ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিন মানুষের জানাই দেও যারা ঘরের মধ্যে সোনার বা সঞ্চয় করিয়া রাখে কিন্তু জমিন মাদর যোগাত আদায় করে না, আবাসিরহুম বিআযাবিল আলিম, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি রেডি করে রাখলাম। বাইরে তোমারে আল্লাহ মাল দিস, এই মাল জমিন যোগাত আদায় করো, এই যোগা যদি তোমার ভোর জমিনের মধ্যে ওয়াজিব হয়ে যায় তুমি জমিনের মধ্যে মানব যোগাত আদায় করো। বন্দায় যদি জমিন মানব যোগাত আদায় করিয়া যায় তুমি যখন মারাই ভাই তোমার দুনিয়া আখেরাত জীবনটা রোশন হইব। যে মানুষে জমিন মানব যোগাত আদায় করতো না, আমার বুজুর্গ মাত বুঝা যাননি, আল্লাহ জমিন তোমার এই দমদার খরচন দনুর যোগাত আদায় করো। যোগাতর মাস লইল বছরের প্রথম তলে শেষ পর্যন্ত পুরা বছর হিসাব ধরিয়া বাইরে তোমার জীবনের সমস্ত টাকা জমা করিও, তোমার ঋণ মারিয়া খরচ মারিয়া আয় যত টেকা আছে অর্থাৎ 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলার উপর সপরিমাণ যদি পয়সা থাকে তাহলে জমিন তুমি যোগাত দেও, মালের যোগাত দেওয়া লাগবে। ঋণ মারিয়া খরচ মারিয়া সব শেষ করিয়া 7.5 তোলা সোনা অথবা 52 তোলা সোনা সম পরিমাণ পয়সা যদি তোমার থাকে তাহলে তুমি যোগাত দিতে লাগবো। জি, যোগাত কিভাবে দিবাই? 100 টাকা যদি জমিন থাকে 100 জমিন 40 ভাগ করবাই, কয় ভাগ? 40 ভাগ আপনি জমিন করবাই, 40 ভাগ করিয়া 40 ভাগ ওর 1 ভাগ তুমি আল্লাহর রাস্তায় বৈরাত করবাই। আল্লাহর রাস্তায় যখন যোগাত দিবাই আল্লাহ বাকি সমস্ত মাল তোমার জন্য হালাল করবাই। 40 ভাগ ওর 1 ভাগ 100 টাকার মাঝে যোগাত হইল মাত্র 2.5 টাকা, 1000 টাকার যোগাত হইল 25 টাকা, তোমার 10,000 যোগাত হইল 250 টাকা। এইভাবে জমিন ক্যালকুলেটর মারিয়া যাও, বাইরে যদি জমিন মালের যোগাত আদায় করে যাও, এই মাল তোমার জন্য ভালো হইল, যোগাত
শব্দের অর্থ হইল পবিত্রতা। তোমার মালরে তুমি পবিত্র বানাও, হালাল বানাইলাও, যাকাত দাও, তোমার মাল হালাল হইব। আল্লাহর ঘর মসজিদের ঘর সদকা করে নাও, এতিম মিসকিনকে বণ্টন করিয়া দেও, আল্লাহ তোমার মালের মধ্যে দিয়ে গুণ বরকত বাড়াইব। সুবহানাল্লাহ। যে মানুষে জমিন মালের জকাত আদায় করে না, আমার কোন দুঃখ নাই বাইরে, তুমি যখন মারা যাইবা সেই ময়দানে আসলো, তোমার পিছনে অজগর সাপের মতো সাপটা বাইরে রইব, তোমারে কোথায় ধরব? রাসূলুল্লাহ বলেন সুজাউল্লাতাউ জাবিবাতানে, তোমার সমস্ত শরীরের মধ্যে ধরব, তোমার গর্দন পর্যন্ত আইব, জাবিবাতানে তোমার দড়টা গালের মধ্যে খামড় মারব, আর খামড়ের কারণে তোমার সমস্ত শরীরের মধ্যে বেদনা আইব, এমন বেদনা আইব, এই বেদনার কারণে আল্লাহ জমিনও তোমারে মাল দিসলা, এই মালের জকাত আদায় করছো না, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমারে বরবাদ হয়ে যাইবা। বাইরে মুসলমান এই জমিনের মধ্যে আল্লাহর ঘরে মসজিদ করব, আল্লাহর ঘরের সঙ্গে যে মানুষ জমিন মায়া লাগাইব, মহব্বত লাগাইব, আল্লাহর বান্দার জন্য জাগানোর জীবনটা রোশনাইব। এই খানটান করুন আগ্রামের মসজিদ নানি পঞ্চায়েত, এটা এই মসজিদের মালিককে মসজিদের মালিককে আল্লাহ, আর মসজিদ আমরা খেদমত করে কিভাবে মসজিদের হক পাইল, মসজিদের কোরআন পড়ে এই কোরআনিয়া বলে নামাজ পড়িতাই, তোমার শরীরের খাজনা হইল নামাজ পড়ো, আর মসজিদের কোরআন পড়িল, মসজিদের কোরআন পড়িল আল্লাহর ঘর মসজিদের ঘর তুমি নামাজ পড়ো, জমিন মসজিদের খেদমত করো, যে গ্রামের মধ্যে যে এলাকার মধ্যে আল্লাহর ঘর মসজিদ সুন্দর, এই গ্রামের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়, এই গ্রামের মধ্যে কোন ধরনের অভাব অনটনই আল্লাহ দেখা দেয় না। বাইরে জমিন আল্লাহর ঘর আছে, আল্লাহর ঘর যে ঘর নাম হইল বাইতুল্লাহ ঘর, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালিয়াবুদু রব্বাল বাইত, তোমরা অগ্রুর এবাদত করো, অগ্রুর মালিকের এবাদত করো, যে ঘর বাইতুল্লাহ ঘরের মালিককে, এই নইলে আল্লাহ রব্বুল আলামিন জুল বল। সুবহানাল্লাহ। আমার বুজুর্গন কিয়ামতের ময়দান মাল্লাই বাইতুল্লাহ শরীফের ওঠার করব, বাইতুল্লাহ শরীফ এই তামাম পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে সমস্ত মাসাজিদ লইয়া, মাসাজিদ লইয়া তোর জন্য তোর মধ্যে যাও, ও সময় খান্তই হো নোয়াগ্রামের মসজিদে ডাকে দেবাইব, এই মসজিদে ডাকাইব আল্লাহ, আমি এখন পর্যন্ত তোমার বাইতুল্লাহ শরীফের লোকের সংযুক্ত হইয়া না, এর কারণ হইল তোমার অমুক বন্দারে যত সময় পর্যন্ত জন্ম দিবার না, কত সময় পর্যন্ত আমি নূরগ্রামের মাঝে তোমার বাইতুল্লাহ শরীফের লোকে মিলিয়া না। তো মসজিদে আপনার লাগে সাহায্য করতো, সুপারিশ করতো, মসজিদের তো হক আছে নাকি? যে মানুষের জমিন মসজিদের খেদমত করবাই, মসজিদের আদব রক্ষা করবাই, মসজিদের মধ্যে সরকার করবাই, আল্লাহ গরু এই জমিন তুমি সরকার করে করিয়া খেদমত করিয়া যাইবাই, কেমত মসজিদে তোমার জন্য আল্লাহ দরবার সাহায্য করবাম, আল্লাহ জানাইব আমার মতো একজন এখান তোমার বাড়ির ঘর নাই, আল্লাহর ঘর মসজিদের ঘর, এই মসজিদের ঘরের সঙ্গে ব্যর্থ বিফল না, যদি বন্ধায় জমিল ব্যর্থ বিফল নাই, কালকে আমার ধর্মই দাঁড়ো এই মসজিদে হইবে আল্লাহ, তোমার বন্ধারে
যত সময় পর্যন্ত দুজোপতি পাই না অত সময় পর্যন্ত আমি তোমার বৈতুল্যের কোন সময় মিলিয়াও না। পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে সমস্ত মসজিদের ডাইন সাইডের ভজিলতাল্লাহ দরবার বেশি, কিন্তু একটা মসজিদ আছে যে মসজিদের বাম সাইডের ভজিলতাল্লাহ দরবার বেশি। এই মসজিদে নববী বাম সাইডের ভজিলতাল্লাহ দরবার বেশি কোন কারণে মসজিদের নববীর বাম সাইডে আল্লাহর হাবিবের আওয়াজ শুনে আল্লাহর হাবিবের কারণে আল্লাহ মসজিদে নববীর বাম সাইডের ভজিলতাল্লাহ ইসন সুবহানাল্লাহ। কেউ দেখাত গেছল না ভাই যদি যাইতে ভালো না, যারা যাই তার কাছে দোয়া করিব, দোয়া চাইও যে আরবার ময়দান কি আমার লাগে দোয়া করিও আল্লাহ একদিন না একদিন ধরে ভাই মানে ভাই মানে। আর যারা যাইতে সময় টাকা পয়সা দেয় এরা লোকের দোয়া করিও তোমার সময় করিও সভা বারোয় খানায় কাবা বৈতুল্লাহ আরে ভালো ময়দান ভালো ভালো জায়গা দিয়ে দোয়া করিও আল্লাহ তার বন্দাবন্দির জীবন রোশন করিয়া দিব। আমার ধরব মা চিত্রি গেছে হিংসা তো নাকি আগে শেখেছে না নিবেন যায় আই সময় কম আবু এক আলিম আপনার আর বড় বাত আছে আল্লাহ হাজরত মাওলানা এমাদুদ্দিন সাহেব আমি যে আলোচনা করি আর আপনারা পড়েন না কোনো অসুবিধা হবে মোটামুটি কি জমিনে আর ওয়াজে বইব না ওয়াজে বই তো ওলা মাঠে আমি ওয়াজ হই আর আপনার সামনে যে মানুষের জমিন হিংসা করে বন্ধার জীবন শেষ হয়ে যায় জীবন শেষ হয়ে যায় মানুষের জীবন পরিও না পর নিন্দা করিও না চবলগিরি করিও না আল্লাহ ফরমায় শুধু মানে জীবন না তার দুইটা হাজার জীবন ধ্বংস হয়ে যায়। আমার বুজুর্গান আমরা জমিও মনে করি সবটাইতে বড় যে গুনাহ সেই গুনার নাম হইল জিনা করা কবিরা গুনাহ জিনা করা হইল কবিরা গুনাহ কিন্তু রাসূলুল্লাহ ফরমাইলা রে এই জিনা তনে বড় গুনাহ জমিও আছে ইয়া রাসূলুল্লাহ কোন গুনাহ হো আল্লাহর হাবিব ফরমায় আল গীবাতু আশাদ্দ মিনাজ জিনা অর্থাৎ গীবত করা জিনা তনে আরো বড় জিনা তনে আরো বড় গুনাহ জমিন মানুষের গীবত করা বাইরে জমিন মানুষের গীবত করিও না জমিন চবলগিরি করিও না জমিনের মধ্যে মানুষের আইন রে ভাই করিও না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নে ফরমাই যদি কোনো মানুষে জমিন কোনো মানুষের আইন রে ভাই করিও না বান্দা যখন মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান আল্লাহ তোমার আইন মানুষের সামনে বের করে দেবা। আর যদি কোনো মানুষের জমিন কোনো মানুষের আইন থাকে আর যদি বন্দায় জমিন আইন ফেলে ঢুকাই যায় আল্লাহর বন্দা যখন মারা যাইবাই যদি তোমার জমিন কোনো আইন থাকিয়া থাকে আল্লাহ কাল কিয়ামতের ময়দান লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তোমার আইন ফেলে ঢুকাই দেবা জোর সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান জমিন চুগলগিরি করিও না চুগলগিরি করলে তোমার জীবন শেষ হয়ে যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালাম সাহাবাই কেরাম লইয়া মদিনা শরীফের রাস্তা বাই বাই হইছিল হাটিয়া যাওয়ার সময় দেখেন একটা কবরস্থান আল্লাহর হাবিব সাহাবাই কেরাম লইয়া এই কবরস্থানের মধ্যে জিয়ারত করছে এর জন্য আমার বুজুর্গান জিয়ারত করিও মা বাবা যদি মারা যায় ভাই বিরা জাতীয় সদর মারা যায় অন্ধকার কবর লাইবা তোমার মর্তে গেলোর জন্য তুমি জিয়ারত করিও করেননি জিয়ারত করেননি বাইরে জিয়ারত করিও জঙ্গে উহুদের মধ্যে 70 জন সাহাবাই কেরামের শাহাদত বরণ করলা আল্লাহর হাবিব আলাইহিস সালাম প্রতি বছর তাদের জিয়ারতের জন্য যাইতা রাসূলুল্লাহ ফরমায় আলা বাজু তোমরা জিয়ারত করিও রে
জিয়ারত করলে তোমার দুনিয়া আখিরাতের মধ্যে ফায়দা হয়। ইয়া রাসূলুল্লাহ, এই জিয়ারত করলে কি পরিমাণ ফায়দা হইব? আল্লাহর হাবিবে ফরমায় যে মানুষের জমিনের মধ্যে জিয়ারত করে আল্লাহর বান্দার ফায়দা হইল। যখন বান্দা মার কবর দরজায় তখন মনে 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 হইব, আয় আল্লাহ, আইস্তনে সাইতে আগে আমার মাইজি জমিন ছিল, আজকে জমিন নাই, অন্ধকার কবর ঘুমাইছ। আয় আল্লাহ, আমার মাইজির কবর কি মনে চলে আমি জানি। আল্লাহর বান্দার মনের মধ্যে কবরের কথা মনে হইব, আল্লাহর বান্দার মনের মধ্যে মিলানোর কথা হইব, আল্লাহর বান্দার মন মরণের কথা হইব। আল্লাহর বান্দায় যখন মরণ ধরাইব, বান্দায় যখন কবর ধরাইব, বান্দায় জমি গুনাহ কাম করত নাই, আর গুনাহ করার কারণে আল্লাহর বান্দার দুনিয়া থেকে আল্লাহই কামিয়ার হয়ে আদে। প্রথম যে ব্যক্তি, এই ব্যক্তি কিনা করছে পশ্চাত্তরের সতর্কতা অবলম্বন করছে না, অর্থাৎ এমন ভাবে জমি প্রস্রাব করছে, প্রস্রাবর সিটাটা তার গা, তার শরীর, তার খাবারও লাগছে, খেয়াল ছাড়ি দিছে জমিন শুধু উজু করছে আর নমাজ পড়েছে। এই নমাজের কারণে আল্লাহ তার কবর দুজো করা গুণ দাঁড়িয়ে দিয়েছে। আয় আয় দুঃখ লাগে একটা মাসলা কই আপনার অসুবিধা হল খেয়াল করিও, অনেক সময় আল্লাহ টাকা পয়সার মালিক বানাইছে, মানুষে আড়াই লাখ, তিন লাখ, চার লাখ, পাঁচ লাখ টাকা খরচ করিয়া মানুষে বাথরুম বানাইলাম, জি টাইস ফিটিং করলাম, অনেক বাথরুম আমরা তো মাঝে মাঝে যাই, মানুষে নেই বুঝুন, আই ফেসা করার বই আনলে ডর করে রে বাল্লা কোন কি আগে, হে ও টাইস যে হে আপনার স্পেয়ার মেশিন সারিল টাইসে পর আমার ডাল লইস না, বদরপুর তোলে বেঠাই এন্টরি যাবো ঠাইস গিয়া খাইল না, বাড়ি বাড়ি খাইয়া তার গাত লাগে, শরীরও লাগে, খাবারও লাগে, এ খেয়াল ছাড়ি দিছে, আইসে আর পাপ ধুইছে, উঁচু করছে, নমাজ পড়েছে, হচ্ছেই তার নমাজ হয়েছে, জি বাইরে জোয়ান নমাজ পড়ি ভাই, সর্বান্ত তুমি তোমার শরীর পবিত্র বানাই তৈব, এরপরে জমিন যে কাপড় দিয়ে নমাজ পড়িবাই, সেই কাপড়টা তোমার পবিত্র বানাইবাই, যে জায়গার মধ্যে জমিন নমাজ পড়িবাই, সেই জায়গাটা পবিত্র জায়গা, সেই জমিন নমাজ পড়িলাম। পেশাব করতে মাছ লইল, তোরা উষা জায়গাত বইতা আর তোরা নিশা জায়গাত পেশাব করতে, যাতে প্রস্রাবটা নিষেধি যায়, অর্থাৎ তোমার শরীর আইয়া সিঠাটা লাগে না। এখন দেখবা ঠাই শুটিং করছো না, এখন ইট বয়েছে না, ও এক ইঞ্চি পরিমাণ কোন রকম মুসলামারি তুই চলেন, এই মধ্যে পেশাবটা আইব না, তোরা নরম জায়গা থর না, অসুবিধা কি দেওয়া, বাইরে প্রস্রাব দলে সতর্কতা অবলম্বন করছে না, অথবা নরম জায়গায় প্রস্রাব করলো, বাইরে আরেকটা মাছ হইল,
এই জমিনও বেটা মাসে যখন জমিন ফসরা ভরবাই তোমার আমার দায়িত্ব হইল ফসরা শেষ করিয়া জমিন তুমি ডেলারে ভরা ভরতাই কি না ভরতাই ডেলা আমরা তো ইমার্জেন্সি মুসলমান আছি নাই পেশাব যাইতে বাউয়াতে নাই ডাইনাতে বদনা লইয়া বইলে পেশাব শেষ হইছে কিনা এ পানি খরচ করি বাড়াই গেল কোন চাইতা রইব খানির লোকে যাথা খাইয়া তোমার পানি মারিত এর বাদে যদি দেখা যায় তোমার স্তিনজা না করলে ওইব এটা তোমার ব্যবহার যদি দেখো আর পানি উনি নাই তে হইব আর মধ্যক্রিয়গুলোর মা তৈল তুমি লগে লগে স্তিনজাটা করিলাম বেহতর আমরা পেশাব শেষ করলাম উপায় দিই আবার ঠপ ঠপাইয়া পানির ফুটা করে হে আমার বদনার পানি দিয়ে স্তিনজা করে দিত থোড়া বাদে রানা দিছে খালি মসজিদের এরিয়া ছাড়তে পারছে না ডোবারের জুতি এক ফুটা বাড়ি গেছে হে আর বুঝেননি তারা পাম্পর বাড়াইছে না রিঙ্গুল এ তো আর খবর নাই এর আগে বদনার পানি দিবি যাই গেছে ও হে নমাজ বলে তার নমাজ হই বলে এইভাবে নমাজ ভরবাই এই নমাজ ভরার কারণে আল্লাহ তোমার কবরের মধ্যে দুজো ভরা গুন্ডালে দেবা বাইরে জমিনও টেলা ব্যবহার করবাই মাটির দলা দিয়া কিতা দিয়া মাটির দলা দিয়া এখন সংক্ষেপে মডার যুগ ডিজিটাল ইন্ডিয়া এখন একটা ভালো শিক্ষার নাম হইল আপনার টিসু টিসুও মানব ঠিক আছে অর্থাৎ ফানি টানি তো অথবা কোনো সময় মানুষে টেইলারের গর্তনে কাপড় আনল না নইল নাই আনলে সুতির কাপড় আনিও পিছলা কাপড় আনিও না পানি যখন বাইরে তোমার আঙ্গুলি বাইরে শোনো পিছলা কাপড় কমাইতো না সুতি কাপড় হইলে তোমার পানিটা টানিব আর কিতা করিও অনেক সময় দেখা যায় মানুষের জমিন কাগজ দিয়া ডেলা ব্যবহার করিলাই কত বড় বেআন্দাজ একদিন দেখি আমার রাতা বাড়ি এক বেঠা ও ফাঁকিরে দরছে কাগজ বাড়াইছে আমি কই আর ভাই জেব নাইনি বারো বাজার মশাই গেল হয় তো মাত মাত হবে হয় তো মাত মাত হবে বলে কিতা মাত মাত হবে এই কাগজ তো শুনাই লাগাই কি খর কুন্তা ভাইছে না উলা উলে বলে বেআন্দাজ ইন লেখা আছে না ফসাই কত বড় বেআন্দাজ কত লেখা আছে এর মাঝে খাগজে পানি টানি বলি মাত না থাকছো ফানি দেবার বাদে ফানি টানিত না আর যদি এমনি সাদা কম দামি আট টেকি নয় টেকি দিস্ত ঠেকিবার তোলা বিজিয়া আত লাগতো জেলা হরুতায় গুড্ডির কাগজ আল্লাহ কোনো সময় বেটিন দিয়ে লিপস্টিক সারিলে দেখছো নি পাতলা গুড্ডির কাগজ তা হল তোলা বাদে উঠাইলা কই গেছে এটা হইল ইমার্জেন্সি লিপস্টিক কইলাম ইটা করলে কি বলে কোনটা ভাইছি না বলে ফালা কাগজ ধরা বললা বেগর মানুষ আস এর বাদে দেখবাই বন্ধ বার হয়েছি বন্ধ বার হইয়া কুন্তা নাই জীবনে ডেলা ব্যবহার করে না তা চলে গেছি মানুষ যাইছিলাম ও দেখবাই খালি চলা কাপড় জুইতে ওলা বিচারে বিচারিয়া কুন্তা পাইছে না গরুর ছেড়িয়া নিলেছে হে গরুর লাদ আনিয়া লাগাইছে এটা কৌশাই গরুর গুফরুর লাদ দিয়ে তোমার স্ত্রীটা ডেলা হইব মতো না আল্লাহ পাত্র পাত্র রইলে যে গু তোমার সেন্টির মাঝে আসে যে গু ফানি ঠানি বগু লাগাই যায় গুল পাত্র দে তাদি বেটিন দে মুরা মঞ্জুর পা মঞ্জুর ইগু ফানি লাগার বাদে সিদ্ধিয়া সাইন হয়ে যাই ইগে ডেলা উঠ আবার জামা ইট লাগাই না আল্লাহ সারা আখ শেষ হয়ে যাবে মেডিকেল ছাড়া তোমার উপায় হইতো না মাত ভাঙ্গিয়ে দিয়া বেউসো কইবা কইছেন পাত্র রইব দাউদা পাত্র দি করিও না টান রদি সড়কর দ্বারা বিচতনে পাত্র তুলিয়া লাগিও না লক্ষ্মী ভাই সাসা ময়দান হেঙ্গ হইবাই কোনো মানে দেখতো না বিধান করিবা লক্ষ্মী কোনো সময় মানে হাড্ডি দি ধরিতে হইব হাড্ডির বীজে খেলছে মরার বাদে খানা খানা আছে না বাইরে আসিও না ইথা আজ ভাই চায় না বউ মেহনত করেছে আমার দুইটা জিনিস দিয়া জমি জেলা ব্যবহার করিব না একটা জিনিসের নাম হইল গোবর আর একটা জিনিসের নাম হইল হাড্ডি এই দুইটা দিয়া জমিনের মধ্যে ডেলা ব্যবহার করিও না আল হাবাই কি আখমারিল মালাইকা লাকতুন মারজান বিন জাহান কিতাবর মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি
একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসিয়া রইছে, এমন সময় দেখা যায় একটা সাপ আপনার দ্রুত গতিতে আল্লাহর হাবিবের সামনে এলো। সাহাবা কেরামে ডরে গেছে, নাই রে হায়, আজকে সাপে মনে মুহাম্মদুর রাসূলুল্লাহ কামড় মারি দিত। রাসূলুল্লাহ ফরমায় ডরে ওরে ভয় ভয় না, এই শহরে আইতে দে। সাপ যখন নবীজির সামনে উপস্থিত হইছে, আল্লাহর হাবিবর দাঁড়াইল, আয়া এইভাবে দাঁড়াই রইছে, আল্লাহর হাবিবে মাথা মুবারক নিচে দিলাম আইছে, আর সাফে খানে খানে কি কথা কইয়া আল্লাহর হাবিবর সামনে ধরে চলিয়া যায়। সাহাবায়ে কেরাম বলিয়া, রাসূলুল্লাহ এই সাফে কি কইল আমরা ব্যাপার বললাম না। রাসূলুল্লাহ ফরমায় তোমরা জানো না, এই যে সাপ আইছে পরিচয় পাইছনে বলে যে না। রাসূলুল্লাহ ফরমায় জানো না রে, এটা তোমরা কাঞ্চনপুরের কোন আলোদ নাই, এটা বরাক বাইলের কোন মাসু আলোদ নাই, গাছু আলোদ নাই, এগো সাপ নাই রে, এগো জিন্নাতের মধ্যে বড় লিডার সাপর সুরদান করে আমার সামনে আইছে। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুরগণ দুই ভরি সময় যদি ব্যাংকে ডাক দেয় বাড়িও না, তুমি ডাকো না, এটা জমিনের কোন কুকুর নাই রে, এটা হইল জিন্নাত, এই জিন্নাতে কুকুর সুর ধরতে পারে অসুবিধা নাই। আমি আপনার কাছে নালিশ লইয়া আইলাম, আল্লাহ আমাদের জন্য হালাল খাদ্য বানাইলা হাড্ডি এবং গোবর, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতে জমিন ডেলা করিয়া ও পবিত্র করিয়া ছাড়িয়া যায়, আমরা খানির মধ্যে অসুবিধা হয়, আপনার নবীদের কাছে আমি বিচার দিলাম। রাসূলুল্লাহ ফরমায় তুমি যাও, আর জীবনে কোনদিন আমার উম্মতে এই দুইটা জিনিস দিয়া ডেলা ব্যবহার করতাম না। আরেকটা মাসলা কই আটিয়া দাঁড়ায় সড়ো করে দাঁড়ে দিয়ে পেশা ভরতায় জুয়ান পাই তোর খেয়াল হইলো খাপলো পরি যাইব, তে বাটি গাছর ঘুড়ি ধরবারও খানা আছে, বাটি গাছর ঘুড়ি ছোট ছোট খানা দেখবাই, বাইরে খানার মধ্যে কোনো সময় পেশাব করিল না, কোন কারণে আল্লাহর হাবিবে ফরমায় এই খানার নিচে দিয়ে হইলো জিন্নাতুর বাসস্থান। তুমি পেশাব করবা তার আরসিসি বিল্ডিং গো যাইব, হে বার সাইব নি বার হইয়া নিরবিয়ন ইনজেকশন সারিব সারিব নয় অথবা বিচ্ছু বিষাক্ত প্রাণী থাকবো সার থাকবো খাবার মারে যে ডাক্তার করে নিব, তুমি খান্নাত গিয়া পেশাব করিও না। এর জন্য আমার বুজুরগণ রাসূলুল্লাহ ফরমায় আম্মা হাফাজুমা ফাকানা লা ইয়াস্তানজিউ মিনাল বাউল মারজিয়া বাইকা মহল, প্রথম যে ব্যক্তির কবর দেখলাই এই ব্যক্তি ও ব্যক্তি যে ব্যক্তি জমিন ও প্রস্রবণের সতর্কতা অবলম্বন করেছে না, ইয়া রাসূল দুই নম্বর যে ব্যক্তি দেখলাম তার কবর কোন কারণে আদর, আল্লাহর হাবিবে ফরমায় ওয়া আম্মাল আখর ফাকানা ইয়ামশি বিল মিমা, এই যে দুই নম্বর ব্যক্তি দেখলাই এই ব্যক্তি হইল চকল গো, এই ব্যক্তি হইল দুই মুখ কালা মানুষ, এর জন্য আল্লাহ তার কবরের মধ্যে আজাবে দিতেছ। দুই মুখ কালা মানুষ জমিন নাই, রাসূলুল্লাহ ফরমায় ও মানুষে দুই মুখ কালা মানুষ তোমার সামনে মুখ দিয়ে একটা কথা কইব আর সামান্য সরিয়ে যাইব, ও মুখ দিয়ে কথাটা বদলে যাইব, অথবা দুই মানুষের জমিনের মধ্যে বিবাদ লাগাইব, জমিন চুপল গিয়ে করব, এই মানুষের নাম হইল বিবাদ চুপল গো। আল্লাহর হাবিবে ফরমায় ও আম্মাল আখারু ফাকালা ইয়ামশি বিল মিমা, এই ব্যক্তির কবর মারা যাব আমি রাসূলুল্লাহ দুইটা ডাল গাড়িয়া দিলাম, এই দুইটা ডাল যত জমিনের মধ্যে বসিয়া রইব আল্লাহর তসবিহ তাহলিল করব, এই তসবিহ তাহলিলের কারণে আল্লাহ মরতে গেল কবর রাজাটা হালকা করব। সুবহানাল্লাহ। তো যাই হোক আমার বুজুরগণ, আল্লাহর মসজিদের মানুষ যখন মারা যায় মানুষের নামায় মোল আপনার বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে
দরজা জারি থাকে, আমলের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু রাসূলুল্লাহ ফরমায় তিন ধরনের মানুষ আছে, এরা যে সময় মারা যায় আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের কবর সর্বোচ্চ। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই কোন তিন ধরনের মানুষ হইলো? আল্লাহর হাবিবে ফরমায় ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। যদি কোনো মানুষ জমিন ও সদকায় জারিয়া করে সৎকা দিলে বোলা মুসিব সরিয়া যায়। এই জমিনের মধ্যে আল্লাহ তোমার হায়াত বাড়াই দেন, বাড়েন কিনা? বাইরে সৎকা দিবা তোমার নামায় আমলের মধ্যে নেগে হইত না। তুনফিকু যেটা খরচ করবায়, আল্লাহর রাস্তায় যেটা খরচ করবায়, তুনফিকু মিম্মা তুহিবুন, তোমার মায়ার পছন্দনীয় চিল আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহ তোমার নামের মধ্যে রেখে দিবাইবা। সাহাবাই কেরাম বলে নবীজির কাছে বাগান, খেজুরের বাগান দান করে দিতে দিল। সুবহানাল্লাহ, আমরা এটা দেইনি ঠেকা 1012 তো যুদ্ধ যুদ্ধ বলেন। আমার বুজুর্গ আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা নূরে অনেক ধরনের খেজুর বাগান, কিন্তু সবচাইতে মায়ার মহব্বতের বাগান একটা বাগানের নাম হইল বাগানে বিরহা। এই বাগানটা মদিনা শরীফ মসজিদ নববীর সামনে হযরত আবু আইয়ুব আনসারী রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমায় কোন কারণে বলে রাসূলুল্লাহ মসজিদে নববীর তলে যখন বাইর হইতা কোন কোন সময় এই বিরহা বাগান নবীজি যাইতা, আল্লাহর হাবিবে বইয়া মিঠা মিঠা পানি খাইতা। এর জন্য এই বাগানের সঙ্গে আমার তোমায় আজকে বলো। সুবহানাল্লাহ, নবীজি যে বাগান বইয়া মিঠা পানি খাইতা, এই বাগানের দাম বেশি নেব। ও সাহাবি যেদিন আয়াতে করিমা নাজিল হইছে, আয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার সব বাগান তুলি, ওই বাগান আমার পছন্দের মায়ার মহব্বত, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর রাস্তায় দান করে লইলাম, আপনি নবীরে সন্দেহ লইলাম। দিল বলে সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ ফরমাইলেন সাহাবি আমি নবী দিয়ে পাইলাম, আল্লাহর রাস্তায় তুমি দিলাইছো, আমি রাসূলুল্লাহ কইয়া লইয়া যাও, তোমার আকারিবর মধ্যে গরিব যারা আছে তাদের সঙ্গে তুমি বন্টন করে আদে। এই সাহাবী আপন সাসার গরো ভাই তোরে আল্লাহর হাবিবর কথা মধ্যে বন্টন করে আদে। সুবহানাল্লাহ,